এক দেশে নাকি তাল ছিল না, তো বন্যা হইছে, রাতের বেলা দূর থেকে একটা তাল বাসতে বাসতে ওই চর অঞ্চলে আয়া লাগছে, চর এলাকা বলে কথা। তালটা যখন বাসতেছে, পানি ছিল, পানি চলে গেছে, তালটা কিনারায় আটকায় গেছে। সকালবেলা কোনো একজন নদীর ঘাটে গেছে অজু করার জন্য, যাইয়া তিনি দেখলেন কি যেন একটা ঘোমটা দিয়া বসে আছে। জীবনে ওই এলাকার লোকেরা তাল দেখে নাই। বেচারা মনে মনে ভাবলেন সর্বনাশ। নামাজের পরে ইমাম সাহেবরে কইছে, হুজুর এলাকায় বিরাট বড় গজব আয়া পড়ছে, চলেন যাই দোয়া ইউনূস পড়ি, চলেন যাই। আমাদের দেশে দোয়া ইউনূস পড়ে তবে উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইউনূস পড়বে তারা, বিপদে পড়বে যারা। এখন বিপদে পড়ছে মসজিদের সভাপতি, দোয়া ইউনূস পড়ে মসজিদের ইমাম। কথা কি বলবো? রাগ করবেন? কষ্ট পাইবেন? বিপদে পড়ছে কে? সভাপতি। এখন দোয়া ইউনূস পড়ে কে? আরে আরে, দোয়া ইউনূস তো আরেকজনের না, নিজের। এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু, দাঁড়ান, ইন্নি কুনতু, এটা কি জমার সিগা না ওহেদ ওহেদের সিগা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, ওহেদ না জমা, ওহেদ না জমা। আমার ভাইরা যাই হোক, সেদিকে গেলাম না। তো এখন ওখানে বসছে, বৈশা দোয়া ইউনূস পড়তেছে। এখন গ্রামের যে আসে সে আর বাকি নাই, ওই দোয়া ইউনূস চতুর্দিকে বৈশা পড়তেছে। আসতে আসতে নারী পুরুষ আবাল বিদ্যা বনিতা হুজুর যা আছে সর্দার মাতাব্বর সব ওখানে কি করতেছে? দোয়া ইউনূস পড়তেছে। পড়তে পড়তে এক পর্যায়ে ইমাম সাহেব উঠে কয়, ভাই দোয়া ইউনূস বহুত পড়ছি, আর পড়া লাগবে না, তবে চলেন একটা কাজ করি। এটা হলো আমাদের গ্রামের সবচেয়ে বেশি বুদ্ধি টুদ্ধি যেই লোকটা রাখে, আমরা যারে প্রফেসর করে ডাকি, বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী, যারে আমরা মনে করি তারে নিয়ে আসেন, উনি বলতে পারবে আসলে জিনিসটা কি, ঘটনাটা কি। লোকেরা যাইয়া ওনারে আনছে, ওনার এখন কি বলে, হ্যাঁ দেমাগে ফাইটা যায়, উনি আইসা, এই সর সর যা যা এদিক যা এদিক যা, এরকমের সর্দার আমাদের দেশে আছে না নাই? মেল বসে উনি সবার পরে আইয়া ধাক্কাইয়া মাঝখানে বয়, এমন আছে না? উনি আসে কয়, এই জাগাতে গেছে, সামনে যাইয়া তালের দিকে এক নজর তাকাইয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিলে। কি শুরু করলেন? কান্না, কান্না টান্না কইরা চোখ টোখ মুইচ্ছা, এবার তালের দিকে তাকাইয়া খিলখিল করে হাসা শুরু করে দিলেন। একই ব্যক্তি একই জায়গায় দাঁড়াইয়া একবার হাসে একবার কাঁদে, এই লোকটার আপনারা কি কন? কোনো সন্দেহ আছে? তারে কোন জায়গায় ভর্তি করার দরকার? তো সকালে একটা কয় বিকালে আরেকটা কয়, তারে আপনারা কি কন? কোনো সন্দেহ আছে? খাপে খাপে মিলায় নিবেন। এখন লোকটা একবার কাঁদলো একবার হাসলো, জনতা বলতেছে, ভাই এত কষ্ট করে দোয়া ইউনূস পইরা কিচ্ছু কুল কিনারা না কইরা আপনি আনলাম, আপনি আসলেন আইসা কান্না করলেন আবার হাসলেন, কানলেন কেন হাসলেন কেন? লোকটা আরেকটু দেমাগে ফাইটে যেয়ে বললেন, বেটা কাঁদবো না তো কি করব, আমি তো কাঁদছি এই দুঃখের জ্বালায় যে এই সাধারণ জিনিসটা চিনো না, আমি মরে গেলে তোমাদের উপায় কি? সর্বনাশ। তো ভাই হাসছেন কেন? কয় বেটা হাসবো না তো কি করব, হাসছি তো এই লজ্জায়, আমি নিজেও জানি না জিনিসটা কি। পাগল যদি আপনি দায়িত্বে বসান, নিজে যে পাগল এটা বুঝবে না, বরং এলাকার জনগণকে পাগল মনে করবে। এক এলাকায় বৃষ্টি হয় না, কি হয় না? কি হয় না? বৃষ্টি হয় না। লোকের আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দেও, বৃষ্টি দেও। রাজা মশাই দেখলেন না বৃষ্টি হচ্ছে না, চিন্তায় উনি শুকায় গেছে। কে শুকায় গেছে? রাজা মশাই। কয়দিন পরে
রাজামশাই স্বপ্নে দেখলেন ওই এলাকায় বৃষ্টি হয়েছে ঠিক, কিন্তু সমস্যা আছে একটা, সেটা হলো এই বৃষ্টি হওয়ার পরে ওই বৃষ্টির পানি যেই খায় তেই পাগল হয়ে যায়। কথা বুঝেন না, কথা বুঝেন নাই, বৃষ্টির পানি যে খায় সে পাগল হয়ে যায়। রাজা তার উজির নাজিরকে ডেকে বললেন, সর্বনাশ, ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে দেখলাম এই পানি যারা খায় তারাই পাগল হয়ে যায়, এখন যাব কি করব কি? উজির নাজির, তোমরা আমার একটা বুদ্ধি দাও। নাজির একটা কানে কানে যায় কয়, স্যার এটা নিয়ে আপনি টেনশন করে না, এটা আমার উপরে ছাইড়া দেন, এটা আমার উপরে ছাইড়া দেন, আমি দেখবো এটা কি হয়। কয় মানে? কয় স্যার ক্ষমতায় আপনি কম দিন থাকতে চান না বেশি দিন থাকতে চান? কয় আমি তো আজীবন থাকতে চাই। কয় যদি আজীবন থাকতে চান এই স্বপ্নই হলো আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি, এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। কয় স্যার বৃষ্টি হবে, বৃষ্টির পানি যেই খাবে সে পাগল হয়ে যাবে, সুতরাং বৃষ্টির পানি আসার আগে নর্মাল এখন মিনারেল ওয়াটার কাউকে না জানাইয়া বড় বড় মটকার ভিতরে ঢুকান। মটকা চিনেন তো আপনারা? আপনাদের এদিকে আছে না? আগে ছিল, আমার ঘরেও ছিল, আমার আব্বার মটকা ছিল, এটার ভিতরে ঢুকে লুকিয়ে থাকতাম, শুয়ে থাকতাম, এত বড় বড় মটকা। তো স্যার মটকায় পানি ঢুকান, পানি ঢুকাবার পরে আমি খাবো, আপনি খাবেন, বেগম সাহেব খাবে। কয়জন হয়েছে? কথা বলে না, কয়জন? আমি খাবো, আপনি খাবেন, বেগম সাহেবা খাবে। তো আমরা তিনজন যদি নর্মাল মিনারেল ওয়াটার খাই আর অন্য অন্য লোকেরা বৃষ্টির পানি খেয়ে পাগল হয়ে যাবে, আমরা তিনজন সারা জীবন ক্ষমতায় থাকবো, আর পাগল তো জীবনে ক্ষমতায় আসার চিন্তাই করতে পারে না। আমি জানতে চাই উজিরে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিছে না বাস দিছে? কথা আসতে বললে হবে আমার ভাইয়েরা, ঠিকই কয়দিন পরে গল্প, তো সত্য মিথ্যা জানি না, এটা জুমলে খবরিয়া। এখন কয়দিন পরে ঠিকই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, তাদের তো কোনো চিন্তাই নাই। এখন তারা তিনজন খাইছে ওই জমায়া রাখা মিনারেল ওয়াটার আগের পানি, আর বাকি রাজ্যের 10 কোটি খাইছে বৃষ্টির পানি। এখন 10 কোটি পাগল, 3 জন ভালো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই পাগল কারা, পাগল কারা? সুতরাং আমাদেরকে যারা পাগল মনে করো, মৃত্যুর আগে পাগল হইয়া পায়খানা খাইয়া মরে যাবি, বিশ্ব নবীর বিরুদ্ধে যারা কথা বলস। ইব্রাহিম আল ইসলাম আল্লাহকে বলতেছেন আয় রব, কি বলতেছে? আয় রব, আরিনি, আপনি আমারে দেখান কাইফা তুহিল মাউতা, কিভাবে আপনি মৃত্যুকে জিন্দা করবেন। সুবহানাল্লাহ, আসে না? মৃত্যুকে কিভাবে জীবিত করে আপনারা কি কেউ দেখছেন নাকি? ইব্রাহিম আল ইসলামও তখন দেখে নাই, আল্লাহকে বলতেছে আল্লাহ কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃত্যুকে জিন্দা করবেন, আমার একটু দেখান দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি দেখেন কথার নমুনা, কথা ইব্রাহিম আল ইসলাম কি আল্লাহরে বিশ্বাস করে না? করে, কিন্তু কথা চলতেছে দুইজনের মধ্যে। সুবহানাল্লাহ, এই কথার দ্বারা আমাদেরকে শিক্ষা দিতেছেন কে? বলতেছে কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃত্যুকে জিন্দা করবেন। আল্লাহ বললেন, কলা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আল ইসলাম বললেন, কলা বালা, হা বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াত বাই ইন্না কালবি, যদি দেখতাম তাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যদি দেখতাম কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, যদি দেখতাম, যদি দেখতাম, শানিদা কায় বুয়াদে মানেন দিদিদা, শানিদা কায় বুয়াদে মানেন দিদিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। শোনা কথা আর দেখা কথা দুইটা এক জিনিস, এক জিনিস নাকি? আমার ভাইয়ারাম, এই জন্য কোরআনের আইন নিয়ে যারা লেখাপড়া করে, বিশ্বনবীর চরিত্র নিয়ে যারা লেখাপড়া করে, তারা নিজের চোখে দেখে কোরআনের আইন দিয়ে দেশে শান্তি পাওয়া যায়।
কোরআন যারা পড়ে না তারা শূন্য এটা অনুধাবন করতে পারে না, যার কারণে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আল্লাহর কোরআনের বিরুদ্ধে রবের আইনের বিরুদ্ধে কথা বলে এমন মুসলমান আমার বাংলাদেশে আছে না নাই? মুসলমানের সন্তান নামাজ পড়ে না? নাই। মোল্লাবাড়ির পোলা নামাজ পড়ে না? এরম মোল্লাবাড়ি নাই। মুন্সিবাড়ির পোলা কোরআন পড়তে জানে না? এমন মুন্সিবাড়ি বাংলাদেশে নাই। হুজুরের পোলা হুজুর হয় না, এমন হুজুর বাংলাদেশে আছে না নাই? আপনার আবার হুজুর করে দোষ দিয়েন না, নবীর পোলা নবী হয় নাই কাফের হয়েছেন এমন ঘটনাও সৃষ্টি জগতে আছে না? না, নবীর স্ত্রী নবীরে মানে নাই এমন ঘটনা নাই? কোন নবী? লূত আলাইহিসসালাম কোন নবী? নবীর ছেলে নবীরে মানেন নাই এমন ঘটনা আছে না নাই? কোন নবী? নূহ আলাইহিসসালাম। আমার বন্ধুগণ, বুঝাইতে চাইলাম মোল্লা বাড়ির জন্ম হইলে মোল্লা হওয়া যায় না, মুন্সির ঘরে জন্ম নিলে কোরআন পড়া যায় না, বরং আল্লাহর কোরআন পড়তে হলে তাকদীর লাগে, নিজের চেষ্টা লাগে কি লাগে না? প্রিন্সিপাল হুজুরের পোলা, মোল্লা নাজিমের পোলা হেফজখানায় দিছে, কয়দিন পরে বাইজ্ঞা আইসা পড়ে। আর ফরিদগঞ্জের বাজারে সারাদিন রিক্সা চালায় খায়, 3 বছর পরে ওনার ছেলে হাফেজে কোরআন হয়েছে, এমন ঘটনা হাজার হাজার আছে না? কষ্ট লাগে আমার ভাইয়েরা, কোরআনের মর্যাদা দিতে পারলাম না। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, অমক দাস, তমক দাস খেলতে যাবে, খেলা চালাবার জন্য একটা বোট আছে না নাই? এত আস্তে কথা বললে হবে? একটা ক্রিকেট বোর্ড বাংলাদেশে আছে না নাই? এই ক্রিকেট বোর্ডের নিজস্ব সম্পদ আছে না নাই? এরপরে বিল্ডিং আছে না নাই? কমিটিতে যারা থাকে তাদের বেতন আছে না নাই? কথা বুঝেন, আমি কিন্তু ক্রিকেটের বিরুদ্ধে কথা বলতেছি না, এটা আমার বিষয় নয়। ক্রিকেট খেলা ছেলেরা খেলবেন, তাদেরকে উপাধি দেওয়া হয়, তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কেন শ্রেষ্ঠ সন্তান? তার কারণ হলো তারা যখন খেলে কখনো সিরিজ হয় 3 ম্যাচে, কখনো 2 ম্যাচে, কখনো 5 ম্যাচে ম্যাচ হবে, যারা বেশি জিতবে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কারণে তারা নাকি দেশের পতাকাটা অনেক উপরে উঠায়া দিছে। ওই ব্যাপারে আমারও কথা নাই, কথাটা বুঝেন আগে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে, সিরিজ জিতছে, এখন বাংলাদেশের পতাকা নিচে না উপরে? জিতার পরে উপরে। ইন্ডিয়ার বিরুদ্ধে খেলছে, পতাকা উপরে না নিচে? যদি সিরিজ জিততা বাংলাদেশে আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া VIP লাউঞ্জ দিয়া, এয়ারপোর্ট দিয়া, তাদেরকে আইনা সাংবাদিকেরা সাক্ষাৎকার নিয়া নিয়া, তাদেরকে অনেক সময় ফ্ল্যাট দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, বীর সন্তান হিসাবে পুরস্কার দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, কিন্তু আমার ভাইয়েরা দেশ হারাইছে কয়টা? জোরে বলেন, কয়টা? এখন আমি জানতে চাই, দেশের পতাকা উপরে উঠাইছে একটা দেশের হারাইয়া, আর আমার দেশের হাফেজে কোরআনেরা 103টা দেশের পতাকাকে নিচে রাইখা, বাংলাদেশের পতাকা যারা 103 দেশের উপরে উঠাইছে তারা শুধু দেশের বীর নয়, তারা যে বীরের বাপ দাদা এতে কোনো সন্দেহ না। আশ্চর্য হয়ে যাবেন আপনারা, আরেকটা মজার কথা বলি, যারা ক্রিকেট খেলে তাদের জন্য ভালো ভালো হোটেলের ব্যবস্থা আছে না নাই? মজার খাবারের ব্যবস্থা আছে না নাই? আর আমার যেই ছেলেরা হাফেজে কোরআন 103 দেশের পেছনে ফেলাইয়া ফার্স্ট হয়, ওই ছেলেরগুলার জন্য সকালবেলা আলুর বর্তা পাতলা ডাল ছাড়া কপালে কিছু নাই। আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে, বাংলাদেশের প্রত্যেকটা হেফজখানায় যায় দেখেন, সকালবেলা আলুর ভর্তা পাতলা ডাল ছাড়া কিচ্ছু নেই। কথা ঠিক বলি নাই? এটা কোরআনের কারণে হয়েছে। কিসের কারণে? চিল্লায় বলেন, কিসের কারণে হয়েছে?
বাংলাদেশের গভর্নমেন্টের উচিত ছিল আমার ছেলেগুলা যখন 103 দেশ 63 দেশকে পেছনে ফেলে আল্লাহর কোরআন তেলাওয়াতে ফাস্ট হয় তাকে বাড়ি দেওয়া গাড়ি দেওয়া এয়ারপোর্ট থেকে মন্ত্রীরা স্বাগত জানায় তাকে বাংলাদেশে আনার উচিত ছিল আমার বন্ধুগণ বিশ্বনবী হাদিসের বর্ণায় বলে গেছে শেষ জমানা এমন অবস্থা হবে সকালবেলা মুমেন বিকালবেলা অবিশ্বাসী বিকালবেলা মুমেন সকালবেলা অবিশ্বাসী সেই যুগে আজকে আমরা আছি না আমাদের ভার্সিটির ছেলেগুলো এখন সংশয়বাদী হয়ে গেছে আমি কিছু শব্দ মুখে আনব না যেহেতু কথাগুলি রেকর্ড হয় এগুলা ইউটিউবেরা ঢুক ধরে ফেসবুকওয়ালারা ধরে এটা ধরবেই কারণ ওনারা যে জায়গায় জায়গায় বসে আছে তারা কি আমাদের বন্ধু নাকি তারা কি আমাদের বন্ধু নাকি এই জন্য শব্দ চয়নে আমি খুব সতর্কতা অবলম্বন করব আমার বন্ধুগণ বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা কোরআন পড়নেওয়ালারা ফার্স্ট হয় এই জন্য অনেকের গায়ে জ্বালা পোড়া আছে না নাই আসলে তারা একটা জায়গায় তাদের অবস্থাটাই মাঝে মধ্যে আমাদেরকেও অনেকে বলে হুজুর আসেন মসজিদ নিয়ে আসেন ওয়াজ নিয়ে সমাজ নিয়ে কথা বলেন কে আমি হাসি দিয়া বলি হুজুররা সমাজ নিয়ে কথা না বললে আপনারা ডবল ডবল চুরি করার সুযোগ পাইবেন এটাই আসল দান্দাবাজি আমার বন্ধুগণ ঢাকা ভার্সিটি মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় তাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় আমি বলতে চাই মহব্বত করে ঢাকা ভার্সিটির ইতিহাস তুমি জানো না ঢাকা ভার্সিটি তৈরি হয়েছে এই দুনিয়াতে অবিশ্বাসী তৈরি করার জন্য নয় সংশয়বাদী তৈরি করার জন্য নয় বরং ঢাকা ভার্সিটি তৈরি হয়েছে এই এলাকাতে ইসলামী শিক্ষার প্রসার ঘটাবার জন্যে আপনি ইতিহাস পড়েন ঢাকা ভার্সিটিতে সর্বপ্রথম 12টি সাবজেক্টের উপরে অনার্স চালু হয়েছে কয়টা কয়টা এই 12টার মধ্যে প্রথম ছিল ইসলামিক স্টাডিজ দ্বিতীয় ছিল আরবি এরপরে 10টা সাবজেক্ট ছিল যেহেতু প্রথম ছিল এক নম্বরে ইসলামিক স্টাডিজ এটার দ্বারা প্রমাণ হয় ইসলাম শিক্ষার জন্য ঢাকা ভার্সিটি তৈরি হয়েছে এখন কয় মাদ্রাসা ছেলেরা ইংরেজি জানে না আমি জানতে চাই ঢাকা ভার্সিটিতে পরীক্ষায় ভর্তি পরীক্ষায় কিছু নাম্বার ইংরেজি আছে না নাই কথা বলেন আছে না নাই তো ওই যেই ছেলেটা ফার্স্ট হয়েছে মাদ্রাসা থেকে ওইটাই বোধ ইংরেজিগুলা লেখে নাই শুধু আরবিগুলা লিখছে আরবিগুলা শুধু লিখেছে তোমরা যারা বলো তোমরা যারা বলো মাদ্রাসা ঢাকা ভার্সিটি নাকি এখন উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে আমি বলি ভাই ঢাকা ভার্সিটি তো একটা বাউন্ডারির ভিতরে তুমি তো আসল খবর জানো না ঢাকার বাইরে যাও না বরং আমার বাংলাদেশের বর্তমান অবস্থা এমন হয়ে গিয়েছে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা পরিবার উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়ে গিয়েছে তোমার তো খবর নাই একটা বাস্তব প্রমাণ দেব আপনাদের এখানে মসজিদ আছে না নাই ফজরের আজান হয়তো কথা বলেন একজন মুয়াজ্জিন আছে না নাই ফজরের আজান দিলেন আমাদের একজন মুয়াজ্জিন এই মসজিদে আজান দিয়া নামাজ পড়ে চলে গেলেন সকালবেলা 10টা বাজে খবর হয়েছে যিনি আজানটা দিছিলেন তিনি আর দুনিয়াতে নাই এখন জানতে চাই যেহেতু তিনি আজান দিতেন মসজিদে উনি মারা গেলেন সকাল 10টায় এইবার আপনারা বলেন জোহরের নামাজের আগেই তো উনি মরে গেলেন এখন উনি যেহেতু মরে গেছে জোহরের আজান দেওয়ার মতো একটা লোক অবোধয় আমাদের এই অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না যাবে মুরব্বীরা বলেন যাবে আচ্ছা ঠিক আছে জোহরের আজান দিছে আরেকজন আসরের আজান আসার আধা ঘন্টা আগে জোহরের আজানটা যিনি দিছিলেন তিনিও মারা গেছে
জানতে চাই মারা গেল কয়জন, এবার জানতে চাই আসরের আজান দেওয়ার মতো লোক আপনাদের এলাকায় আর খুঁজে পাওয়া যাবে না। একজন আছে, একজন শুধু, আচ্ছা ঠিক আছে। এবার আসরের আজান যিনি দিছে উনি মাগরিবের আগে গেছাং, এবার জানতে চাই আর মাগরিবের আজান দেওয়ার লোক নাই, মাগরিবের আজান দেওয়ার জন্য যিনি দিলেন তিনি আবার এসার আগে মারা গেলেন, এবার বলেন এসার আজান দেওয়ার মতো লোক বাংলাদেশে নাই, আপনাদের এলাকায় নাই। এবার আশা আবার এশার আজান যিনি দিলেন তিনিও গভীর রাত্রে মারা গেল, আমি জানতে চাই ফজরের আজানের লোক আছে না নাই। আমি কথাটা বুঝাইতে চাইলাম, কোরআনের কর্মীদেরকে একের পর একে যদি আটকিয়ে দেওয়া হয়, তাদের হাত পা যদি বেঁধে দেওয়া হয়, যেটাকে বেঁধে দিবা আরেকজন আসবে, আরেকজনকে বেঁধে দিবা আরেকজন আসবে, কিয়ামত হয়ে যাবে, তোমরা চলে যাবা, আল্লাহর কোরআনের ডাক বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তোমরা জানো না আমাদের এলাকার খবর, আমাদের সালাউদ্দিন চাঁদপুরি ভাই বলে গেছে শুধুমাত্র চাঁদপুর জেলাতে কামেল মাদ্রাসা কয়টা, এত আসতে কেন, পাশের জেলা আছে না নাই, কোন জেলা, ওখানে আরো বেশি আছে না নাই, এরপরে কোনটা আরো বেশি আছে না নাই, এবার কুমিল্লার কথা জানতে চাই আরো বেশি আছে না নাই, থাকবে না কেন, ফাস্ট হবে না কেন, মাদ্রাসার ছেলেরা এত আদব রাখে, এত আদব রাখে আমার ভাইয়েরা, এখনো উস্তাদের ভদনাটা বাথরুমে দিয়ে আসে ধুইয়া, ঠিক বলি নাই, মাদ্রাসার ছেলেরা এখনো উস্তাদের টুপিটা ধুইয়া দেয়, লবণটা আগায়া দেয়, রজুর পানিটা হাতে তুলে দেয়। সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে একটা মাদ্রাসায় এমন একটা ঘটনা কেউ বলতে পারবে না, ছাত্ররা তার ওস্তাদরে পেড়াইছে, কিন্তু ভার্সিটিগুলাতে এমন ঘটনা শতে শতে আছে না না। তো ফার্স্ট হবি কিভাবে, তোরা তো ছাগলের তিন নাম্বার বাচ্চা বেটা, মাদ্রাসার ছেলেগুলার ব্রেন কেমন শুনতে চাও? একজন কবি বলেছেন, সরফিয়ারা মগজি বাসা চুসেগা, সরফিয়ারা মগজি বাসা চুসেগা, নাহুয়ারা মগজি বাসা চুসাহা। কবির কথা, যারা সরব পড়ে তাদের মগজগুলি কুকুরের মগজের মতো মজবুত, মানে কুকুর সারা দিন গেউ গেউ করে এরপরও তার মাথা নষ্ট হয়, কথা কি বুঝেন? এরপরে কবি বললেন, নাহুয়ারা মগজি বাসা চুসাহা, যারা নাহু পড়বে তাদের মগজগুলা বাদশাহী মগজের মতো। আর আসতে সুবহানাল্লাহ, কিসের মগজের মতো আপনি চিন্তা করতে পারেন? ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতে ফালতুমা ফালতুন্না, ফালতু ফালনা, পড়তে কি লাগে, কথা বলেন কি লাগে? এটা মাই নেম ইজ মিনা ইটা নয়, এটা এটার ভিতরে এটা পড়তে মগজ লাগে, সুবহানাল্লাহ। ইংরেজি পড়তে যেই পরিমাণ ব্রেন লাগে তার চাইতে 10 গুণ বেশি ব্রেন লাগে আরবি গ্রামার পড়তে। আরবি গ্রামারে, বাংলা গ্রামারে এক বচন বহু বচন, কিন্তু আরবি গ্রামারে এক বচন দ্বি বচন বহু বচন বহু বচনের বহু বচন। কোন দেশে বাস করো? কোরআনের কাছে গ্রামার আসলে গ্রামার অচল, সুবহানাল্লাহ পড়েন? আমি বুঝাইতে চাইলাম আমার ভাইয়েরা, আল্লাহর কাজ যারা করবে তাদেরকে বাছাই করেছেন কে? উখরিজাত লিন্নাস। তোমরা যারা বলো হুজুরেরা কোরআন পারে না, তোমাদের জন্য আমি জানাই, তোমরা যারা বলো হুজুররা ইংরেজি পারো না, বাংলাদেশে এমন আলেমও আছে, তোমরা যদি বলো 3 ঘন্টা ইংলিশে কথা বলার জন্য ওয়াজ করতে পারবে, এমন সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই?
আপনাদের পাশের জেলার সন্তান নামটা কি? তারেক মুনাওয়ার। তাকে যদি বলা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইংলিশে লেকচার সারবা, একটা বাংলা বলবে না, ইংলিশে আরবিতে অনর্গল বলতে পারবে, এই মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? আচ্ছা আরেকজন তরুণ আলোচক, ইংরেজি জানে না তো, কি নাম? আরো আসতে কর, আমি ওকে বললাম মাঠ গরম করতে চাই না, ইউটিউবে খোরাক দিতে চাই না, আমি কথাটা বুঝাইলাম, ইংরেজি জানুন না, আলেম বাংলাদেশে আছে না নাই? কয়টা ইংরেজি পারো তুমি? কয়টা ডাকাবার সিটির আশেপাশে শুধু ঘুরছো? এদেশে ইসলামী আন্দোলনের মূল গোড়া যারা তৈরি করেছেন তাদের কাছে তোমরা ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকবা, দশটা ইংরেজি শব্দ বলতে পারবা না, এত বাহাদুরি দেখাও কেন? কার দ্বারা সিন্নি খাইছো মোল্লা চিনো নাই? ঢাকা ভার্সিটি তৈরি হলো, সর্বপ্রথম ঢাকা ভার্সিটিতে তিনটা হল, কয়টা? আমি জানি কথা রেকর্ড হয়, উল্টা পাল্টা বললে বিপদ আছে না নাই? ঢাকা ভার্সিটিতে সর্বপ্রথম তিনটা হল ছিল, তার মধ্যে একটা হল ছিল শুধুমাত্র মুসলিম ছাত্রদের জন্য, আরেকটা হল ছিল হিন্দুদের, হিন্দু ছাত্রদের জন্য, আরেকটা হল ছিল কি, সলিমুল্লাহ মুসলিম হল। এটার দ্বারা প্রমাণ হয় ঢাকা ভার্সিটি এটা আগে থেকেই মাদ্রাসায় পরিণত হয়ে গিয়েছে। কয়েকটা সাবজেক্টে তারা মাদ্রাসা ছেলেদেরকে ঢুকতে দেয় না, ভয় আছে না নাই? আসলে ভয়ে দেয় না, কেন দেয় না জানেন? তার কারণ এক এক জঙ্গলে দুই বাঘের জায়গা হয়। আরে ভাই, তারা বুঝে, তারা বুঝে যে বাকি যে বারোটা তেরোটা বিষয়ে মাদ্রাসার ছেলেদেরকে ঢুকতে দেয় না, তারা বুঝে যে এই জায়গায় মাদ্রাসার ছেলেরা যদি ঢুকে তাহলে আমরা কার খালু, আমরা কার খালু, সব তাদের দখলে চলে যাবে। আমি কষ্টের জ্বালায় কথাটা বলি, যারা আমাদেরকে বুদ্ধি দেয় আসলে তাদের নিজের কাছেই বুদ্ধি নেই। টের পাও না, টের পাও না, বুঝবা বিশ্ব নবীর সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ছাড় দেন? আমি বুঝাইতে চাইলাম আমার ভাইয়েরা, দুনিয়া আখেরাতে যদি কল্যাণ চান, আমি কলিজা দিয়া ভালোবাসা দিয়ে আপনাদেরকে বলে দিয়ে যাই, আলেম ওলামার কাছে আসেন, আলেম ওলামাদের কথা শোনেন, কারণ আলেমরা নিজের কথা বলে না, আলেমরা যেটা বলে সেটা আল্লাহর কথা। কার কথা? আমার বন্ধুগণ, এই কথাটাই আল্লাহ নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব আপনি আমার একটা বার দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করবেন। কলা আওয়ালাম তো উমেন, আল্লাহ বলেন তুমি কি বিশ্বাস করো না? কলা বালা, তিনি বলেন অবশ্যই বিশ্বাস করি, ওলা কিন লিয়াতমা ইন্না কালবি, আপনি যদি আমাকে দেখায় দেন আমার ইমান আরও মজবুত হয়ে যা। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে দেখায় কি দেখায় না, ওই কথা বলার উদ্দেশ্য না, শুধু একটা কথা বলতে চাই। আমরা যখন ইমান এনেছিলাম তখন বলেছি আমাংতু বিল্লাহি, পড়েন, আমাংতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আমাদের জীবন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কলা ফাখুজ আরবাতাম মিনাত তয়ির, আপনি যেহেতু বিশ্বাস করেন তাইলে একটা কাজ করেন, চারটা পাখি ধরে নিয়ে আসেন। কয়টা পাখি জোরে বলেন, কয়টা? একটা আল্লাহ বলেন না, আল্লাহ বলেন চারটা, চার রঙের পাখি ধরে নিয়ে আসেন। ফাসর হুন্না ইলাইকা সুম্মা জালা আলা কুল্লি জাবাল মিন হুন্না জুজ আন, আপনি চারটা পাখিকে নিজের হাতে জবে করবেন, নিজের হাতে কাটবেন, কুটবেন, মাখাবেন। কথা কি বুঝাইতে পারলাম? নিজের হাতে কাটবেন, কুটবেন,
মাখাবেন, ভর্তা বানাবেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে আল্লাহ বলেন, ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জালা আলা কুল্লি জাবাল মিনহুন্না জুজআন, আপনি প্রত্যেকটাকে কাটেন কুটেন, জুজআন খণ্ড খণ্ড করেন, জুজআনের বাংলা হলো এমন খণ্ড করেন যাতে একটা আরেকটার সাথে মিশাইলে আলাদা করা না যায়। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে আপনি এগুলাকে চারটা পাহাড়ের চূড়ায় ছিটাইয়া দেন, ছিটাইয়া দিয়ে আপনি আপনার রবের নামে পাখিগুলাকে ডাক দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে চারটা পাখি ধরলেন, চার রঙের, ধরে সেগুলাকে কাটলেন কুটলেন একসাথে মাখাইলেন, মাখাইয়া তিনি পাহাড়ের চূড়ায় ছড়াইয়া দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বলেন, আমি এমনভাবে ছিটালাম আমার দ্বারা খুঁজে পাওয়া সম্ভব না, এবার যখন আমি আমার আল্লাহর নাম নিয়ে পাখিগুলোকে ডাকলাম, আমি তাকায় দেখলাম প্রত্যেকটা পাখির পশম গোস্ত যা আছে সবগুলা বাতাসের সাথে উড়ে এসে এসে আলাদা আলাদা আগের মতো চারটা পাখি একসাথে দাঁড়ায়া আল্লাহর নামে জিকির করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনাদের এই গ্রামে কবর আছে না নাই? আমার ভাইয়েরা, হাজার হাজার কবর, লক্ষ লক্ষ কবর এই জমিনের মধ্যে আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইজাস সামা উনফাতাওরাত ওয়া ইজাল কাওয়াকিব উনতাসাওরাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। হাজার হাজার কবরের দরজাগুলোকে খুলে দেওয়া হবে, সেখান থেকে পাখির বাচ্চার মতো ফুরুত ফুরুত করে কোটি কোটি মানুষেরা দাঁড়াবে, হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কার সামনে দাঁড়াবেন? সেখানে দাঁড়াবেন পিকনিক করার জন্য, নাচানাচি করার জন্য না, নিজের জীবনের হিসাব দিতে হবে কার কাছে। মুখ দিয়া যা আসে তা বলেন, মুখ দিয়া যা আসে তা বলেন, হাত দিয়া যা চায় মনে তাই করেন, পা দিয়া যা মন চায় তাই করেন, ব্রেনটা যেমনি ইচ্ছা সেমনি কাজে লাগান, কলমটা যেমনি ইচ্ছা সেমনি কাজে লাগান। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন শেষ বিচার দিবসে আমার সামনে তোকে দাঁড়াতে হবে, আমার সামনে তোমাকে দাঁড়াতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বর্ণায় হাদিস, আল্লাহ নবী বললেন, আয়েশা হাশরের ময়দানে মানুষগুলা ল্যাংটা হয়ে দাঁড়াবে, কি হইয়া এই জায়গায়? যদি আট বছরের একটা বাচ্চা ছেলেকে বলেন এখানে তুই ল্যাংটা হবে তো চিল্লায়া গইরা জান দিবে, ল্যাংটা হবে না লজ্জায়। বিশ্বনবী বললেন হাশরের মাঠে প্রতিটা মানুষ ল্যাংটা হয়ে দাঁড়াবে। হযরত আয়েশা বললেন, হুজুর আমাদের কি লজ্জা হবে না? নবীজি কেঁদে কেঁদে বললেন, আয়েশা লজ্জা তো হয় তখন চোখ দিয়া দেখে যখন মানুষ তার নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকবে, এত বেশি ব্যস্ত থাকবে, পাশের লোকটা ল্যাংটা না কাপড় পরা সেদিকে তাকাবার সময় নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রত্যেকটা মানুষ একটা কথা বলবে, আইনাল মাফার, বলেন সবাই কি বলবে? আইনাল মাফার, আইনাল মাফার, পালাবো কোথায়? আইনাল মাফার পালাবো কোথায়? আইনাল মাফার ভাগবো কোথায়? পালাবার জায়গা নাই, বাগবার জাবান জায়গা নাই, এখন ধরা পড়ে গেছে কার হাতে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নেক যদি বেশি করতে না পারো খবরদার গুনাহ করো না, তুমি জান্নাতে চলে যাবা। কথাটা বুঝাইতে পারি নাই? নেক যদি বেশি না করতে পারো কি করো না? গুনাহ করো না, জান্নাতে চলে যাবা। কারণ হাশরের ময়দানে গুনাহ আর সওয়াব গণাগণি হবে না, এটাকে কি করা হবে? কি করা হবে? বুখারীর শেষ হাদিস আপনাদের অনেকের জানা, বুখারীর শেষ হাদিস, ইমাম বুখারী শেষ হাদিসটা যেটা দিয়ে টানলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বললেন, একটা কালিমা আছে জবানে পড়তে অনেক সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহ বলেন, মিজানের পাল্লায় অনেক ভারী হবে।
আর সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের ময়দানে বান্দার আমল যদি কম হয় ওজন দিয়া ভারী বানায়া তারে জান্নাত দিয়ে দিবেন কে? আমার বন্ধুগণ জীবিত হওয়াই লাগবে, জীবিত হওয়াই লাগবে, ভাগার কোনো জায়গা নাই। সেদিন লোকেরা বলবে ইয়া লাইতানি কুমতু তোরাবা, ইয়া লাইতানি কুমতু তোরাবা, ইয়া লাইতানি কুমতু তোরাবা। ও যুবক ভাইরা জানতে চাই, বিকালবেলা রাস্তায় হাঁটতেছ, পায়ে কাদা লাগলে ধোয়া লাগে কি লাগে না? পায়ে কাদা লাগছে, মাটি লাগছে, দুই আমরা পরিষ্কার করি। মানুষগুলা সেদিন বলবে লাইতানি কুমতু তোরাবা, ইস যদি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। আল্লাহ বলেন আফসুস করতে পারবা, মাটি হওয়ার সুযোগ নাই। লাইয়া মুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, বাঁচবিও না, মরবিও না, জীবন আর মরণের মধ্যে লটকায় থাকবে। মুরব্বীদের কাছে জানতে চাই, বাপ যদি বুড়া বয়সে বিছানায় পেশাব পায়খানা করে দেয়, দীর্ঘদিন যদি না মারা যায়, ছেলে মেয়েরা এখন বাপের হায়াত চায় না, মরা চায়। শুধু মরা চায় ব্যাপারটা এমন নয়, কোন কোন এলাকায় বাপ মা যদি অসুস্থ হইয়া বিছানায় পেশাব পায়খানা করে মরে না কেন, সেজন্যে সাফা খতম পড়ায় এমন এলাকা আছে না নাই? আমি কি কথা ঠিক বলতেছি? এই ঘটনা আপনাদের এলাকায় নাই? কয়েকদিন আগের কথা, এক বড্ডালোক, বড্ডালোক বুঝেন তো, কোটিপতি, আমারে ফোন দিস। ফোনটা দিয়া কয় মোল্লা ভাই ফোনটা কাইটেন না, আপনার সাথে কথা আছে। আমি বললাম কি কথা? কয় আমি একজন অমুক অফিসার ছিলাম, টাকা পয়সার অভাব নেই, আব্বা আজকে 10 বছর 12 বছর যাবত বিছানায় পেশাব পায়খানা করে, আমার ছেলে মেয়েগুলি অতিষ্ঠ হয়ে গেছে, হুজুরের কাছে শুনছি খতম পড়াইলে নাকি আব্বা মরে যাইব, আপনি কোন সাফা খতম পড়াইলে নাকি আব্বা মারা যাবে, কয়জন দিয়া পড়াইলে মরব, আগে হেডা কোন? আপনি চিন্তা করতে পারেন? চিন্তাও করতে পারবেন না এই ঘটনা ঘটে কিনা। আপনি আমাদের হুজুরদেরকে জিগান, সাক্ষী দিবে তারা, বহু লোক আছে বাপ মরে না, মা মরে না, সাফা খতম পড়ায় তাড়াতাড়ি মরে যাবে। বড় রাতে এক লোকের লগে আমার দেখা হয়েছে, বড়ুরা নাম শুনছেন? বড় রাতে এক লোকের লগে দেখা হয়েছে, ছাত্র জীবনের কথা জিগাইলাম, কই যায়? কয় কয় সাফা খতম পড়তে যাই, কেন যান? কয় বেচারা মরে না সেই জন্যে যাই, কেন যান? কয় সাফা খতম পড়লে 40 দিনের মধ্যে মইরা যায়। আমি হাসি দিয়া গেলাম, ভালোই হয়েছে, মানুষ মারার কল বসাইছেন আপনারা, অথচ আল্লাহ বলেন না আমি ছাড়া কেউ বাঁচাইতেও পারে না, মৃত্যুও দিতে পারে না। আপনাদের কাছে জানতে চাই, জীবন মরণ এইটা কার হাতে? জীবন আর মরণটা যদি আমার হাতে আপনার হাতে থাকতো আমার ভাইয়েরা, রিমোটটা যদি আমাদের হাতে থাকতো, জ্বালা যন্ত্রণায় পড়লে টিপ দিয়ে মরে যাইতাম, আবার টিপ দিয়া বাচ্চা যাইতাম। কিন্তু আল্লাহ সুরায় বাকারায় বলেছেন, জীবন আমার হাতে, মরাও আমার হাতে, মৃত্যু আমি দেই, জীবনও আমি দেই, আমি ছাড়া এই জায়গায় কারো কারিগরি নাই। কারো কারিগরি? একবার যদি চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুল তুতিল মুল বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
অতখরেজুল হাইয়া মিনাল মাইয়িতি অতখরেজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ এখানে বলেন আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, আমি মৃতদের আমি জীবিত করি, আমি ছাড়া এটা কেউ পারে না। আর আপনি বলতেছেন মোল্লারা সাফা কতম পড়লে মানুষ মরে যায়, এই কথার ভিতরে 100% শিরিক আছে না? নাই। আমার বন্ধুগণ, জন্মেছেন যখন মরতেই হবে, মৃত্যুটাই আপনার জন্য শেষ নয়। যেহেতু আপনি আগেও ছিলেন, খেয়াল করেন কথা, আজকের এই মাঠে আমরা যারা বসে আছি, আজকে 100 বছর আগে একটা লোক আমরা এই জমিনে ছিলাম না, এই জায়গায় ছিলাম না, কিন্তু এই জমিনটা ছিল কি ছিল না? কয়শো বছর? মাত্র মাত্র 100 বছর আগের দৃশ্য যদি আপনি টেনে আনেন, এখানে আজকে যারা আমরা মঞ্চে সহ বসে আছি, একটা লোক ছিল না। আগামী 100 বছর পরে এই মাদ্রাসা মসজিদ দাঁড়ায়া থাকবে, সুপার হুজুর বলেন, প্রিন্সিপাল হুজুর বলেন, আর আওলাদে রাসুল বলেন, আর মোল্লা নাজিম বলেন না কেন, একটা লোক এখানে খুঁজে পাওয়া যাবে না। তাইলে বুঝাইতে চাই, সিলাম নাই, আবার সিলাম না আসি, এই কারিগরের নাম কি? কারিগর তো উপরওয়ালায়। কারিগর কোথায়? পৃথিবীর সবাই আল্লাহকে বিশ্বাস করে, যারা নিজেদেরকে সংশয়বাদী বলে দাবি করে, আসলে তারা সংশয়বাদী নয়, তারা হলো সালাকবাদী। কি বাদী? কারণ তাদেরকে আমি সংশয়বাদী বলতাম তখন যদি তারা সকল ধর্মের বিরুদ্ধে সংশয় করত, যেহেতু তারা শুধুমাত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে সংশয় করে, আল্লাহর কোরআন নিয়ে কথা বলে বোঝা যায় তারা কারো না কারো দালাল হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, মরাই যেদিন মরবেন রে ভাই, এই বাড়িটা যেমনি আছে তেমনিই থাকবে, পুকুরের ঘাটলাটাও সেভাবেই পড়ে থাকবে, পানির হাউসটা ঠিকই থাকবে, যেই বদনা দিয়ে আপনি গোসল করতেন সেটা জায়গায় পড়ে থাকবে, আপনি যে বাথরুম ইউজ করতেন সেটাও পড়ে থাকবে, যেই প্লেটটাতে খাবার খাইতেন সেটাও ঘরে থেকে যাবে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুইলা রেখে দিবে, আপনাকে খালি হাতে বিদায় দিবে, এটার নাম জীবন। একজন কবি আফসোস করে বলেছিলেন, জীবন তো জীবন নয়, বরং মৃত্যুটাই হলো জীবন। কারণ আমরা যারা মুমিন, আমরা বিশ্বাস করি মরার পরেই আসলে আমাদের জীবন শুরু। সেই জীবনটা ছোট না বড়? ছোট না বড়? রবের সামনে দাঁড়াতে চাই, রবের সামনে দাঁড়াতে চাই, তবে জানতে চাই রবের সামনে ওই সুরতে দাঁড়াতে যাই, যেই সুরতে দেখলে পরে রব খুশি হয়ে যাবে, আর সেই সুরতটাই হলো মোহাম্মদ সাল্লামের সুন্না। দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম লোগো কি সামনে, দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম লোগো কি সামনে, মোহাম্মদ সাল্লামের সামনে দাঁড়ায় কি জবাব দেব? কারণ আমরা তার লক্ষ কোটি উম্মত বেঁচে থাকতেও যদি আমাদের সামনে ইসলামের সূর্যটা যদি ডুবে যায়, হাশরের ময়দানে বিপদ আছে না? না। চিল্লে বলেন বিপদ আছে না? নাই। সুতরাং যারা এই সুন্নতের বিরুদ্ধে কথা বলে, দিনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলুক, আমরা যারা মোহাম্মদ ইসলামের উম্মত আছি, কাঁধে কাঁধ মিলাইয়া বিশ্ব নবীর সুন্নাকে জিন্দা রাখতে রাজি আছো না? নয়। দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। পৃথিবীতে কেউ কাউকে জীবন দান করতে পারে? একমাত্র মালিকানা কার? ইদা যা আজাল
ইদা যা আজাল বলা হয়েছে এখানে আজাল বলা হয়েছে সমন, সমন বুঝেন তো, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আপনি জানেনও না, আমি মোল্লা নাজিমের বিরুদ্ধে মামলা হয়েছে আমি জানি না, হঠাৎ সমন আসছে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, আর আমি আর আপনি আপনাকে আমাকে আল্লাহ জীবন দিয়া দুনিয়াতে একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে, সমন যেদিন আসবে মালাকুল মউত আসবে, নবী হন রসুল হন উম্মত হন সাধারণ মানুষ হন আর জেলে হন আর প্রেসিডেন্ট হন ইমাম হন আর খতিব হন যেই হন না কেন, সমন যখন আসবে মরাই লাগবে, এক সেকেন্ড সময় বেশি নেওয়ার সুযোগ নেই। আমাদের দেশে আইসিইউ আছে না, কথা বলে না কেন, আইসিইউ আছে না নাই, এগুলা ধোকা, লাইফ সাপোর্ট বলতে পৃথিবীতে কোনো সাপোর্ট নাই, কারণ জীবনকে সাপোর্ট দিতে পারে এমন ক্ষমতা আরেকটা জীবনের থাকতে পারে না, পারে না, পারে না। লাইফ সাপোর্ট বলতে কিসের সাপোর্ট, আল্লাহ যতটুকু সময় দিছে অতক্ষণ আপনি বাঁচতে পারবেন, এক মিনিট বেশি বাঁচতে পারবেন, এটা কার কথা, ইজা যা আজাল্লা ইয়াস্তাখিরুন। আমার ভাইয়েরা কিসের লাইফ সাপোর্ট, যতদিন আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন এই দুনিয়াতে থাকার জন্য এক সেকেন্ড বেশি থাকতে পারবেন না, সহি হাদিস এটা, মুসা আলাইহিসসালাম তিনি বসে আছেন মালাকুল মউত হবে না বেশি হবে, হযরতে মুসা আলাইহিসসালাম মালাকুল মউতের দিকে এক নজরে তাকায় আছেন, মালাকুল মউত কয় আপনি কি আবার আমারে মারবেন নাকি, কয় না তোরে আর মারুম না, তবে একটা কথার জবাব দাও, মালাকুল মউত বললেন একটা কি জবাব আপনি বলেন, হযরতে মুসা আলাইহিস সালাম বললেন আমি যদি গাভীর পিঠের উপরে হাত দেই আল্লাহ যদি এক একটা পশমের বিনিময়ে আমারে হায়াত বাড়ায়া দেয়, 1000 পশম যদি হাতের নিচে পড়ে 1000 বছর আমি বেশি পাবো, কিন্তু জানতে চাই এই হায়াতটাও তো একদিন শেষ হবে, তখন কি আমাকে মরা লাগবে নাকি, মালাকুল মউত বললেন হ্যাঁ অবশ্যই, সেদিন আর আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আমার মুরব্বী বাবারা, আমার মুরব্বী বাবারা বেশি দিন বাঁচার চেষ্টা করেন না, বরং ইমান নিয়ে মরার চেষ্টা করেন, এটার ভিতরে সফলতা আছে না নাই। আমার নবী পৃথিবীতে ছিলেন কয় বছর, আরো আসতে কন কয় বছর, তাহলে আমরাও এতটুকুন চাই বেশি আমাদের দরকার নাই, তবে নেক আমল করা লাগবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, দুনিয়াতে যারা ঈমান আনবে আমলে সলে করবে তাদের জন্য চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহর জান্নাত আছে না নাই। কি নিয়া মরতে চাই, আরো আসতে বলেন কি নিয়া মরতে চাই, নবীজি বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। মুসা আলাইহিস সালাম বললেন মালাকুল মউত পিঠের উপরে হাত দিব বয়স বেড়ে যাবে, আমি যেখানে বাঁচবো বেশি দিন, হঠাৎ আবার একদিন মরাই লাগবে, সুতরাং আর দেরি চাই না, আমি আমার রবের সাথে সাক্ষাৎ চাই। কার সাথে, কার সাথে, বয়স যাদের 40 পার হয়েছে, যুবকদের জন্য তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক, যদি তুমি সফলতা চাও জীবনে এই পৃথিবীতে একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি সফলতা লাভ করছেন তাহাজ্জুদ ছাড়া, কারণ মুমিনরা যদি সফল হতে চায় তাহাজ্জুদ বাধ্যতামূলক করেছেন কে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে, বড় বড় আলেম আছে, খবর নিয়ে দেখেন প্রত্যেকটা লোকের কাছে তাহাজ্জুদ আছে না নাই। ও যুবক ভালো রেজাল্ট করতে চাও, ও যুবকেরা চাকরি পাও না, বিদেশ যেতে পারো না, তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, আল্লাহর জাতের কসম তোমায় সফল হবা হবা কোনো সন্দেহ নেই। মুরব্বী বাবাদেরকে বলে দিয়ে যে আর কত ঘুমাইবেন, বহুত ঘুমাইছেন, 30 বছর হয়ে গেছে বিয়ে করছেন, বউ নিয়ে বহুত ঘুমাইছে, তাহাজ্জুদের সময় হবে, ঘুম না জাগন, আরো আসতে কন, তবে জাগবো আমরা সেটা কার সাথে কথা বলার জন্য।
রাজি আছেন? রাজি আছেন? এটা সবচেয়ে বড় তালিম, এর চাইতে বড় ওয়াজ পৃথিবীতে আপনাদের জন্য কিচ্ছু নাই। যারা এখানে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েনি, তাহাজ্জতের নামাজে দাঁড়ায়া যান, ইমানের মজা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাহাজ্জত পড়ে তারা ইমানের মজা পায়। কিসের মজা পায়? কারণ দিনের বেলা নামাজ হতে পারে। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মানুষকে দেখাবার জন্য যারা নামাজ আদায় করে তারা শিরিক করে। একটা নামাজ আছে, এখানে কোনো অজুহাত নাই, মানুষকে দেখানো যায় না, বাহাবা নেওয়া যায় না, আর সেটার নাম হলো তাহাজ্জুদ। সেটার নাম কি? রাত্র গভীর হয়ে যাবে, গড়ির কাঁটা দেখবেন, আজানের আধা ঘন্টা এক ঘন্টা আগে ঘুম থেকে জাগবেন। রাজি আছেন? রাজি আছেন? লম্বা সময় পার করছেন দুনিয়াতে, শিশুকালে এক সময় গেছে আপনার, কৈশোরে আরেক রকম গেছে, যৌবনে অপরাধ করে নাই, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আপনার গুনাগুলির কথা মনে করে করে নামাজে কোরআন তেলাওয়াত করতে থাকেন, চোখের পানি ফালাইতে থাকেন, আপনাকে আল্লাহ অবশ্যই নিজের ওলি বানায়া দিবে। আর ফজরের আজান দেয় তবুও ঘুম থেকে জাগে না, এমন লোক নাই। কথা বলেন নাই? তাহাজ্জুদ লাগবে সফলতা যদি চান, দুনিয়া আখেরাতে যদি সফল হতে চান, তাহাজ্জুদের দরকার আছে না নাই? রাতের বেলা দাঁড়াবেন তাহাজ্জুদের নামাজে, মুরব্বি বাবা যাদের দাড়ি সাদা হয়ে গেছে, আজকের থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করে দেন, নামাজে দাঁড়াবেন তাহাজ্জুদে। অনেকে প্রশ্ন করে, হুজুর কোন সূরা দিয়ে তাহাজ্জুদ পড়া লাগে? কোরআনের আল্লাহ পাক বলে দিয়েছেন, যেই জায়গা থেকে তোমার কাছে ভালো লাগে সেই জায়গা থেকে নামাজে তেলাওয়াত করো, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। যেখান থেকে ভালো লাগে, আপনার কাছে যদি ভালো লাগে সূরা ফাতিহা সূরা নাস একাধারে পড়তে, আপনি পড়বেন, কোনো অসুবিধা, কোনো অসুবিধা, আপনার নামাজ কবুল, আপনি দাঁড়ান আল্লাহর সামনে। কোন লোক মাত্র দুইটা সূরা পারে, কয়টা? শুধু আলহামদু সূরা যেটাকে সূরাতুল ফাতিহা বলি এটা পারে, সূরা ইখলাস যেটাকে কুল হুয়াল্লাহ বলে সেটা পারে। সমস্যা নাই, দাঁড়ায় যান নামাজে, প্রত্যেক রাকাতে রাকাতে দুইটা সূরা দিয়া পড়েন, আপনার তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল। কার ওয়াদা? কার ওয়াদা? তুমি যখনই কোরআন পড়ো যেখান থেকে মনে চায় নামাজে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় হাদিস, তিনি বলেন, আল্লাহর নবী যখন কোরআনুল কারীমের আযাবের আয়াতগুলা তেলাওয়াত করতেন, এক একটা আয়াত বারবার পড়তেন, চোখের পানি ছাড়তেন, আর আমরা নামাজে কাঁদি না, কান্না ভুলে গেছি, কান্না ভুলে গেছি, সেই যুগে আমরা আসি না নাই, কান্না ভুলে গেছি আমরা, কান্না নাই, কালিলা, এখানে কালিল বলা হয়েছে, হাসো কম কাঁদো বেশি। কার সামনে কাঁদবেন? কার সামনে কাঁদবেন? দাঁড়ায় যান নামাজে কাঁদেন। নবীজি আয়াত তেলাওয়াত করতেছেন, ইন্তু আজিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক, ইন্তু আজিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক। একজন সাহাবা বলেন, আমরা দাঁড়ায় আছি, আল্লাহর নবী আয়াতটা একবার নয় দুইবার নয় এগারো বার পর্যন্ত তেলাওয়াত করেছে, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কোনো হুজুর যদি দুইবার তিনবার আয়াত পড়ে পেছন থেকে লোকমা দেয়, কে বলেছে তোমাকে লোকমা?